আমরা কতটুকু চিনি আল্লাহকে, আল্লাহর আকাশ নিয়ে গবেষণা করে নাসা কোনো কুল কিনারা করতে পারে নাই, পারবেও না। আমরা চোখ নিয়ে গবেষণা করে ডাকাতেরা কোনো কুল কিনারা করতে পারে, কান নিয়ে গবেষণা করে পারে নাই, গলা নিয়ে গবেষণা করছে। আমেরিকার একজন ডাক্তার 50 বছর, ইংল্যান্ডের একজন ডাক্তার, লন্ডন হসপিটাল আমি গেলাম, থ্রট স্পেশালিস্ট। আমি গিয়ে বললাম যে স্যার, ক্যান আই হ্যাভ এ চ্যাট উইথ ইউ ম্যাম, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? ও সে ইয়েস জেন্টলম্যান, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হাউ লং ইউ বিন ওয়ার্কিং অন দ্য থ্রট, আপনি গলার উপর কত বছর কাজ করছেন? তিনি বলছেন নিয়ার অ্যাবাউট 50 ইয়ার্স, 70 বছর 75 বছরের ডাক্তার, একদম ফর্সা করে সাদা চামড়া। আই সেড, কুড ইউ টেল মি হাউ পিপল টকস, আপনি কি আমাকে বলবেন মানুষ কিভাবে কথা বলে? আবার আই ক্যান রিকগনাইজ ইওর ভয়েস, আই ক্যান রিকগনাইজ মাই মামিজ ভয়েস, ড্যাডিজ ভয়েস, ব্রাদার ভয়েস, এনি পারসন ভয়েস হু টক উইথ মি। যখন কেউ আমার সাথে কথা বলে আমি সাথে ধরে ফেলি, এটা কার গলা, ঠিক কি না? কথা বলেন না কে? ভোলায় ছেলে আমেরিকাতে, মা আমেরিকাতে ছেলে, ভোলায় মা ফোন করলেই ছেলে সাথে সাথে বলে মা তুমি কেমন আছো, মা বলে আমার জাদু তুমি কেমন আছো, তোমার শরীরটা ভালো, আমি ভালো হয়ে গেছি, আমি তোমার কণ্ঠ শুনেছি। ডাক্তার আমার মুখের দিকে তাকিয়ে আছে, তিনি বলছেন এই পৃথিবীতে কোন ডাক্তারের ক্ষমতা নাই কথা বলতে পারে, মানুষ কিভাবে কথা বলে এটা বের করতে পারে। ক্ষমতা কার? কারো গলার সাথে কারো গলার কোন মিল নাই। কত মানুষ এখানেই দেখেন কয় হু বহু অমুকের গলা নকল করেছে, আসলে কি করেছে? একটাই, একজনের গলা একটাই, ঠিক না বেটা? বাদ দেন গলায় যে চোখের কালো জিনিস, এখন পাসপোর্ট করার জন্য কালো জিনিসটা রেকর্ড করা হয়, আপনার চোখের কালোর সাথে আর কারো কালোর কোনো মিল? মোবাইল খুলে যায় চোখের আইকনটাকে, আমার মোবাইল আর কেউ খুলতে পারে না, আমার আইফোন যেটা আমার আইকনটাকে এটা খোলে, আমি তাকাবো ফট করে খুলে যায়। আমার ছেলেরা সবগুলো চেষ্টা করছে এমনি করে হেমনি করে খুলবে, আবার আমি যদি চোখ এমনি করে বন্ধ রাখি একটা খুলবে না। আমার মেয়ে এসে আমার মুখে ধরে অনেক সময়, আমি চোখ বন্ধ করে দিই আর খোলে না। কত বড় হেকমত, সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে সে আল্লাহর সাথে কিসেকে শরীক করেন? আপনার যে কোনো ব্যথা ওঠার আগে আপনার আগে জানেন কে? আল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কেউ কালেমা পড়ে কালেমাটা আরশের সামনে গিয়ে কাঁপা শুরু করে, হাদিসে কুদসি আল্লাহ বলেন উসকুনিয়া কালেমা, হে কালেমা তুমি শান্ত হও। কালেমা বলে কাইফা উসকুনিয়া রাব্বি, আমি কেমনে শান্ত হব আমি জানি না, আমাকে যে পড়েছে তার গুনাহ মাফ হয়েছে নাকি? আল্লাহ বলেন তুমি যখন তার মাথায় ছিলে জিব্বায় আসো নাই, তখনই আমি ওই লোকের গুনাহগুলো মাফ করে দিয়েছি। কত দামি কালেমা নিয়ে আমরা বসে আছি, এই কালেমা নিয়ে কার হক আমরা নষ্ট করব? সবার আগে পিতামাতার হক কার হুকুম? এই জন্য পিতামাতার আলোচনা এখানে বেশি না কম বেশি। আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর সাথে শরীক করো না, পিতামাতার প্রতি এহসান করে। এহসান কি? ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল মিনার রাহমা ওয়াকুর রাব্বি ইরহামহুমা। একটা কখনো চিন্তা করেছে? আল্লাহ বলছেন বৃদ্ধাশ্রম নিষেধ, পিতা অথবা মাতা দুইজনের একজন বৃদ্ধ হলে ফালা তাকুল্লাহুমা উফ, উফের জায়গায় নিবে না, যেখানে উফ বলে। পৃথিবীর প্রায় 50টা বৃদ্ধাশ্রম আমি সফর করেছি, ইংল্যান্ড আমেরিকা, তারপরে আপনাদের এই যে এদিকে জার্মান টার্মান হাবি জাবি যা আছে, বৃদ্ধাশ্রমে মানুষগুলো অসহায়। আচ্ছা 10 জন বুড়া আর বুড়ি যদি একসাথে থাকে কি করবে? এক বুড়া আরেক বুড়ির দিকে তাকানো ছাড়া কোনো উপায়? এক বুড়া আরেক বুড়ারে ধরা ছাড়া কোনো উপায়? তুইও বুড়া আয়ো, বুড়া কিরবি অল, ছোট বাচ্চা দেখলে বুড়া মানুষ সচল হয়ে ওঠে, বাচ্চারা একটু সচল থাকে বুড়ারাও সচল হয়।
আপনি একখানে করে দিলেন বুড়া কে তো এমনি ডেড, সাভারে যান বৃদ্ধাশ্রমে সারাদিন কাঁদতেছে। বললাম বাবা কাঁদেন কেন? আমার বাড়ি আমার ঘর, ছেলেদেরকে ভাগ করে দিছি, আমার এনে এখানে দিয়ে গেছি, আমার মেয়ে আমাকে বের করে দিয়েছে, তার শান্তি নষ্ট হয়, ওই সন্তানের প্রতি আল্লাহ আল্লাহ আনত, তোর কোনো ইবাদত কবুল হবে না, তোর পিতা যখন ইয়াহ বলে তোর দুনিয়াও শেষ আখেরাতও। লা তাকুল লাহুমা উফফ ওয়া লা তানহারহুমা, ঝিরকি দিয়ে কথা বলো না, উফ নিজে বলো না, এমন জায়গায় রেখো না যেখানে উফ বলে। আকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, সম্মানিত কথা বলো, প্রেস্টিজিয়াস কথা বলো। আকফিজ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও, তোমার বিবিকে কাজে লাগাও, তোমার সন্তানকে লাগাও, টাকা পয়সা আগে বাবার জন্য দাও, কার হুকুম? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা আগে পিতামাতার জন্য করো। রাত হয়ে গেছে না? হ্যাঁ, ওই যে মানে গলি দেখছে, গলি দেয় না, হ্যাঁ কিনবেন, কি চলবে? আল্লাহ তাদের হেদায়ত করুক, আইজের নদী হারে যাবো আর আইতেন না, আমরা পরে এহসান করে চেষ্টা করবো ইনশাআল্লাহ। নূর, পিতামাতা কি নূর? পিতামাতার জন্য দোয়া ছেড়ে দিলেও বরকত কমে যায়, রাসূলের হাদিস, মান তারাকা দোয়ালে ওয়ালে দেই ফাকাত ইনকাত আনহুর রিজিক, যে পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয় তার রিজিক কমে যায়, কেটে যায় রিজিক। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূল, আমি চাই আমার হায়াত বেড়ে যাক। বলল, পিতামাতার খেদমত করো, নিকট আত্মীয়র খেদমত করো, নিকট আত্মীয় দান করো, পিতামাতাকে বেশি করে পয়সা দাও, আপনার পিতা সম্মানিত, আপনার টাকা নিবে না, এরকম পিতা আছে না? কথা কন না কেন, কি করবেন আপনি? আমার পিতা সম্মান, আমি আসতে করে ড্রয়ারে বান্ডিল দেখে আসতাম, তিন চার দিন পরে আব্বা বুঝতো যে এটা আমি রেখে গেছি, খুশি না বেজার? আব্বা আপনার কাছ থেকে অনেক ছেলে আসে, মৃত্যুর পরে বুঝেছি আব্বা কি করেছেন, হিসাব চাইবেন না? হিসাব চাইবি তুই বেয়াদব, তুমি পালতে তো বাপ কোনোদিন হিসাব করনি, তোমাকে যখন হসপিটালে নিয়েছে হিসাব করেছে কোনোদিন? কোনোদিন করে, তুমি হিসাব করবা কেন? মৃত্যুর পরে দেখি শত শত ছেলেকে টাকা দিতে নেই, আব্বা হেফজা হাফেজকে টাকা দিয়ে চালাতো, এতিমখানা চালাতেন, গরিব মানুষকে টাকা দিতেন, শত শত ছেলে এসে কাঁদছে, স্যার আমাকে এটা দিয়েছেন এটা দিয়েছেন, এটাই হলো পিতামাতার দোয়া, ঠিক না? বেঠি আপনি দিয়েছেন আপনিও পেয়ে যাবেন। আকফিজ লাহুমা জানাহাজ্জুল্লাহ মিনার রাহমা, ও বৌমা তুমি তোমার পিতামাতার খেদমত করো না, তুমি স্বামীকে বুঝাও, ঘর আলাদা করো। রাসূল বলেছেন তিন কন্যার উপর আল্লাহর লানত, কয় কন্যা? তিন কন্যা। ইবনে মাসউদের বর্ণনা, প্রথম স্বামী কথা বললে খুব মনে কষ্ট পায়, এরকম বিবি আছে না নাই? হালাল জিনিসের কথা বলে তারপরে মনে কষ্ট পায়, আবার স্বামী কথা বলার সময় চোখের দিকে তাকায় থাকে, এরকম মেয়ে অবশ্য ভোলায় নাই, যশোরে থাকতে পারে না, যশোরে বেরো অনেক ভালো। তৃতীয়, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন দেখলে মেজাজ খারাপ হয়, নিজের বাড়ির কেউ আইলে আর ভাই আছে কি আছে না, আপনি খাওয়া কিন্তু দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে, এক পেশে হলে হবে না, এক পেশে হবেন না মায়েরা। আবার আপনাদের সার্টিফিকেট দাম ইসলামে সবচেয়ে বেশি, বিবির উপর অত্যাচার নয়, বিবিকে সুন্দর সুন্দর আচরণ করবেন, প্রথম বিবি খাবে তারপরে সবাই খাবে। আমরা হিন্দুদের আচরণগুলো আমাদের ঘরে ঢুকিয়েছি, সবার শেষে খায় কারা? কথা কন মহিলারা, হাইলে খাইলো না হাইলে ভূতি থাকলো, হাইলে ভূতি খাবি আগে আরে খাওয়াবো। আহা, অথচ রাসূলের সুন্নাহ আগে তিনি বিবিদের মুখে খাবার তুলে দিতেন, সুবহানাল্লাহ কইবেন? এই সুন্নাত পালন করতে পারবেন তো? আবার বিবি মুখে খাবার নিয়ে গেলে কেবল এত ডং করো তা আজ গাবার কি ইচ্ছে তোমার?
নিউ ইয়র্কে আমি বসে আছি মসজিদে, আমার মসজিদে নিউ জার্সি, একজন ফোন করছে, কই কই ও কি এত দেরি হয় কি লে তোর ফোন দেখতে, সালাম টালাম না, বুঝছেন তো বাড়ি কোনায়, হ্যাঁ এই খালি জানি একদিন খালি নতুন খালি খালি নতুন কথা টথা কইলো, কওয়ার পরে থুদিস আমি এক কোনায় বসে আছি, হ্যালো দিগাস কার লগে কথা বলছ, ক হেতেনের লগে, নাহলে কি হেতেন কি হিন্দু নেই, ক কি কর একটু সালাম কই, ক বলে সালাম দিলে তো ফাওয়ার বাড়ি বলে, কত বড় বেয়াদব দেখেন, রেগুলার মসজিদে আসে, বয়স হয়ে গেছে 50-এর উপরে, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো বোরে আগে সালাম দিতেন, ক দূর হুজুর এটা কিয়া কর, আমরা জমানা উল্টে গেছিল, আমরা জমানা উল্টে না তুই উল্টে গেছ, সালাম দে লাউড স্পিকার দে সালাম দে, ফোন দিছে বউ ক কি হেকা সালাম আলাইকুম, ক কি ডং করেন সালাম তো দেয় না কখন, আমি বললাম আপা আমি আছি তারিক মানোয়ার, সাথে সাথে মহিলা সালাম দিলেন, আলাম আপা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিদেরকে আগে সালাম দিতেন, বুখারী হাদিস মা আয়েশা দরজার নিচে লুকিয়ে থাকতেন আগে সালাম দিতে, তাও পারতেন না, আনাস সাদিয়ালার বলছেন 10 বছর খেদমত করেছি একদিনও আগে সালাম দিতে পারিনি, কি চরিত্র কি নবী আলাইহিস সালাম, সালাম দেন জান্নাতের পরিবেশ হলো সালাম সালাম, ঠিক না বাটি, আমাদের ভাষা সৈনিকেরা কত সুন্দর গান একটা উপহার পেয়েছেন, সালাম সালাম মরি গেছ লাগে, এত ইলিশ মাছ কোন আওয়াজ আর নাই, এত সুন্দর গান তো লেখাটা সুন্দর অসাধারণ সুন্দর, সালাম সালাম হাজার সালাম শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে, শহীদ হতে চান না, চান তো, যেগুলো চায় না ওগুলো মুনাফিক, এই জন্যই বিধর্মীরা আমাদেরকে এত ভয় পায়, ইসলাম বিরোধীরা এত ভয় পায়, ওরা জীবন বাঁচানোর দৌড়ে জন্য দৌড়ে আমরা জীবন দেওয়ার জন্য দৌড়ায়, এটা হলো আসল প্রবলেম, এখানে শত্রু আসলে মসজিদে যদি হাঁদাই কে মসজিদে শত্রুরা কি রে মসজিদে আসি ভালোবাসা লই গেল আমাদের বাইর করে দেবে, এখানে বলবেন দুনিয়া মুসলিম মুসলিম তো আমরা, একটু ত্রুটি আছে আর কি, ঠিক কি না, মুসলিম সুদ যে খায় তারা আল্লাহ মোমেন বলেছেন, কি বলেছেন, ইয়া ইউহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা দুআফাম মুদাফা, হে মোমেনেরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, মোমেন তো বলেছেন ঠিক না বেঠি, মোমেনেরা সুদ খার সুদ ছেড়ে দিব, তাহলে মোমেন হিসেবে গ্রহণ করবেন কে, আবার এটা আল ইমরানে বললেন, আবার সূরা বাকারায় বলেন ওদারুমা বাকিয়া মিনার রিবাইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার থাকতে চাও সুদ ছেড়ে দাও, সুদ আছে যেখানে লাত আছে মদ আছে যেখানে টাকলা আছে, টাকলা আসলে টাকলা আমি দোয়া করি আল্লাহ যেন হেদায়েত দেয়, আসলে কি কইছে গিয়া বুঝো না, কয় ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইসলাম ধর্ম কিন্তু রাষ্ট্রীয় ধর্ম থাকতো না ইনশাল্লাহ, এটা আর তাহলে কি রে কি ক, আসলে ইসলামের প্রতি ভালোবাসা আছে না নাই, নাহলে তো ইনশাল্লাহ করতো না, কি সুন্দর করে ইনশাল্লাহ করতো, আমি তার মাথার দিকে তাকিয়ে রয়েছি মনে হয় মাথার উপরে ইনশাল্লাহ উঠে গেছে, আসলে মানুষের নিজের অজান্তেই সত্য কথাটা বেরিয়ে যায়, ঠিক কিনা, আল্লাহ কি ইসলামের জন্য কবুল কর, কোন মুসলমান চাইবে না কেউ জাহান্নামী হোক, কোন মুসলমান চাইবে না কেউ কাফের হোক, আমরা চাই সারা দুনিয়ার মানুষ মুসলমান হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ জান্নাতে চলে যায়, কারণ জান্নাত বেশি না কম,
তা আপনার সমস্যা কি? আমাদের কেউ কেউ আছে জাহান্নামে পাঠাইতে পারলে খুশি হয়, তুই কাফের, তুই করে তুইও কাফের, তুই যে গরু দুধ খাবি গরুও কাফের, গরু যে কবরে ঘাস খাইছে সে কবরও কাফের। হইলো এইগুলি তোর এই ফ্যাক্টরি দিয়ে ফাটাইছে কে ছাগল কোথায়? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন সব কাফেরকে মুসলমান বানানোর জন্য? মক্কাতে 13 বছরে কত ভাগা ভাগা কাফেরদেরকে মুসলমান বানিয়েছেন, ঠিক কি না? ওমরের মতো সিংহ পুরুষ কে ছিলেন? যেদিকে তাকাতো এলাকা খালি, মায়েরা বলতো নুম ইয়াজি ওমর, ঘুমা ওমর আসছে ঘুম। গর্দানের এই রগ ছিল এরকম, এমনি যখন দাঁড়াতেন তিনি এরকম, যারা এক্সারসাইজ করেন এরকম দাঁড়ালে বাস এই দুই আঙ্গুলে মানুষ তুলতেন ওমর, এমনি হেড দিতেন মাথা দিয়ে, সামনে চুল ছিল কম, পিছনের দিকে খাল পর্যন্ত ছোলা, এরকম বুক ভরা দাড়ি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ওমর আপনার তো মাথার চুল কম, সামনের দিকে কমে গেছে, কয় আমার গোসল করতে সুবিধা হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেটা একবার বলতেন সেটা করে ফেলতেন। আবু জাহিল্লা কৌশলে ওমরের মুখ দিয়ে বের করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করতে যাও, কিন্তু পথিমধ্যে কোরবানি দিলেন নিজের বোন, ঠিক কি না? আমরা যে যে মার খাচ্ছি এটারও একটা পজিটিভ রেজাল্ট আছে না? বোন ফাতেমা মার খেলেন, ওমর তলোয়ার নিয়ে বেরিয়েছে, সাহাবী বললেন কই যাও? মোহাম্মদকে ঠান্ডা করতে যাও সাল্লাল্লাহু, আরে তোমার বোন ফাতেমা দুলাবাই সহ কালেমা পড়ে গনিজের ঘম সামলাইতে পারে না, আরেকখানে যায়। ঘরের দিকে ফিরলেন, ফিরে এসে দেখেন সূরা তোহা পড়তেছে দুলাবে আর বোন, দরজা ভেঙে ঘরে ঢুকলেন, দুলাবাকে পিটালেন বোনকে মেললেন, বসে আছেন বোনের চেহারার দিকে তাকিয়ে, বোন তোমাকে কোনোদিন জোরে কথাও বলি নাই, আজকে কোথা থেকে কি হয়ে গেল আমার হাত উঠলো তোমার গায়ে, কোরআনের যে অংশটা পড়ছিলা সেটা একটু আমার হাতে দাও। বোন মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ডরায় না, লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, কোন মুশরিকের হাতে আমি কোরআন ছেড়ে দিতে পারি না, তাহলে চলো আমাকে নিয়ে চলো। তিনজন রওনা হলেন, দরজার সামনে বসা হামজা রাদিয়াল্লাহু আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, চুপি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু দেখছেন ওমর খোলা তলোয়ার নিয়ে আসছেন, পাশে এক পাশে বোন আর এক পাশে ভগ্নিপতি, বলছেন ইয়া রাসূলুল্লাহ ওমর আসছে এদিকে, জানি না কি হয়। হামজা রাদিয়াল্লাহু বলছেন ও আবু বকর আমাকে চিনো না, ওমর ভালো নিয়তে আসলে তার জন্য ভালো আমাদের জন্য, আর যদি উল্টা পাল্টা নিয়তে আসে আমার তলোয়ার ওমরকে ক্ষমা করবে না। আমরা মুসলমান পৃথিবীতে কাউকে ভয় পেতে জানি না, ঠিক না? মুসলমানের গায়ে হাত দিও না, এরা মৌমাছি পানির তলে গিয়েও কামড়াতে জানে। সারা পৃথিবীতে একটাই আতঙ্ক, মুসলমান মুসলমান মুসলমান, কেন জানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন এলাকায় যাওয়ার আগে এক মাস আগে খবর পৌঁছে যেত রাসূল আসছে, রাসূল আসছে, এখন মুসলমান আসছে, এই আতঙ্ক সারা পৃথিবীতে, ঠিক কি না? আমাদের দায়িত্ব বাড়লো না কমলো? আমাদের ব্যবহার হতে হবে সবচেয়ে সুন্দর, ঠিক না? ঠিক, কারো উপরে জুলুম করা যাবে না, কোন মহিলার উপর অত্যাচার করা যাবে না, কোন শিশুকে মারা যাবে না, তবে হেফজখানায় পিটায় অজ্ঞান করে দিবেন, হুজুরটা তো লাওয়ারিশ পায় পিট, আঙ্গুলের চিবে কলম রাই চিবে আর কত দুঃখ আছে, কত বড় বেয়াদব। যে সমস্ত উস্তাদ গুলো বাচ্চা পিটায় এগুলোকে বের করে দাও প্রতিষ্ঠান থেকে, এদের বাচ্চা পড়ানোর কোনো যোগ্যতা কি পড়াস তুই? আমার দেশের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে? গত 11 বছর সারা দুনিয়াতে হেফজতে ফার্স্ট হয় কারা? কারা? খবর নেই কিভাবে এই ছেলেগুলো বড় হয়েছে। আদেলকে জিজ্ঞেস করলাম আদেল তুমি ফার্স্ট হলা কেমনে? কো হুজুরদের আদরে, হুজুরের আদর করে করে আমার এখানে এনেছে, আদর করলে আমার দেশ আমার শিশুরা বিশ্ব জয় করতে পারে। পিটাইতে পিটাইতে লুঙ্গি খুলে ফেলে,
হুজুরের লুঙ্গিও শেষ, ওলার লুঙ্গিও শেষ। কি খুশি হয়েছে, হুজুরের লুঙ্গি তো গেছে, হুজুরের তো পাঞ্জাবি লম্বা, অসুবিধা তো নেই। কোত্থেকে আসে এত জিদ, আমার বাচ্চাদেরকে দিয়েছি আমি মাদ্রাসায়, এ পর্যন্ত দশটা চেঞ্জ করেছে। প্রতিষ্ঠান বন্ধ করতে গেলেই তো তখন ফতুয়া দিবেন, তারেক মনোয়ার সাহেব হেফজখানা বন্ধ করে দিয়েছে, এতেন কাফের গেছিলেন, কাফের ফতুয়া তো আছে কিছু হুজুররা, আমারে কাফের ফতুয়া দিছে এক হুজুর, হের বাদি যান লোক ওয়াজ করতে আছে, মানে তুমি আমার খান্দা তো ওয়াজ করতে আইলাই নি ভাইসা, তোমার সাজা আমারে কাফের ফতুয়া দিছে, তো তুমি কাফের লগে কি তার লাগে বয়ান করতে আইলা খাও। এত সস্তা কাফের ফতুয়া কেমনে দেয় মূর্খ। বুখারী হাদিস, কেউ যদি কাফের না হয় যে করলো সে কি হলো, কেউ যদি ফাসেক না হয় তার যদি ফাসেক বলেন তুমি ফাসেক হয়ে গেলা। আপনারা যাদেরকে নাস্তিক বলেন, এদের মধ্যে অনেক জুমার নামাজ পড়া লোক পেয়েছি আমি, আমার মসজিদে জুমা পড়ছেন একজন স্বীকৃত নাস্তিক, অর্থাৎ মানুষ বলে তাকে নাস্তিক, আমি নাম বলবো না। আমি হঠাৎ করে দেখি যে উনি পিলারের আড়ালে বসে কাঁদছেন, চাচা মানুষ আপনাকে নাস্তিক কয়? কয় বাবা আমার তো কবরে যেতে হবে, আমার আল্লাহ আছেন আমাকে দেখছেন। খবরদার 100% না জেনে কাউকে কিছু বলবেন না। দিলীপ কুমার ভারতে এসে, পাকিস্তানের ইউসুফ খান, কি হয়েছে দিলীপ কুমার, 5 ওয়াক্ত নামাজ পড়ত, আপনি কারো বাহিরটা দেখেই ফতুয়া দিয়ে ফেলেন না, খবরদার। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ সবাইকে দিনদার বানা। স্কুলে বহু টিচার আছে বাচ্চা পিটা, ঠাকুর গায়ের এক এনজিও কর্মী এক বাচ্চার কান কামড়িয়ে ছেড়ে ফেলেছে, এটা কুত্তার কান খাবাই দিলে, কুত্তা দি দিলে ওই তো উইকার কান ছেড়ে ফেলা কুত্তা, তুই স্কুলে আসোস কেন, শিক্ষা নাই, এডুকেশন নাই, বাচ্চা কিভাবে পড়াবেন, আই কন্টাক্ট দিয়ে পড়ান বাচ্চা, আই কন্টাক্ট। রাসূলুল্লাহ সাল্লাম বাচ্চাদেরকে পেলে এরকম বসতেন, বাচ্চারা দৌড়ে এসে ঝাঁপ দিয়ে রাসূলের গায়ে পড়তেন, কেউ দাড়ি ধরতেন কেউ চুল ধরতেন, এরকম করে ঝাঁপ দিয়ে থাকতেন। আর হুজুরদেরকে দেখলে পোলাপান ভাগে, কো হুজুর আমি বিমানে হাঁটতেছি বাচ্চা দুইটা পলায় গেছে, আমি বললাম কি রে বাচ্চা দুইটা নিচে ঢুকে গেছে, আমি গেছি হে হে ওকে, আমি টুপি খুলে ফেললাম, কেন আসছো আবার মানে আসবা, কি কইছে এটা কেন গেল, এটা কই না আমি কইছি, আচ্ছা যাও আসতেছি। আমি টুপি খুলে আসার পরে বাচ্চারা বলতেছে হে হোয়ার ইজ হুজুর, আই সে হুইচ হুজুর ইউ টকিং অ্যাবাউট, কই হুজুর ইউ নো হুজুর হুজুর, আমি যে ছিলাম বুঝে নেই, টুপি খুলি বলছি ছিল না, কেন এত ভয় লাগিয়েছেন, রাসূল তো বাচ্চাদেরকে কোলে টানতেন, মসজিদে নববীতে শিশু কোলে নিয়ে নামাজ পড়াতেন, ফজর নামাজ ফরজ নামাজ, শিশুকে বাহিরে রেখে রুকু সেজদা করতেন আবার শিশুকে কোলে তুলে নিতেন, আসরের নামাজ পড়াচ্ছেন বাচ্চা সেজদায়, হাসান হুসাইন সেজদায় বসে আছেন, হুসাইন সেজদা লম্বা করে দিলেন, রাহমাতাল্লিল। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো এত লম্বা সেজদা আসরে দেন না, অসুস্থ হলেন নাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার নাতি মাথায় বসা ছিল, কষ্ট দিতে চাই নাই, সেজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলছেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি নিজের মন থেকে কোনো কথা বলেন না, ওহি হয় তারপরে কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ বলছেন যারা ইমান আনছে আমি তাদের ওলি তারা আমার ওলি, কার কথা, আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار
ফিহা খালিদুন রাসূলুল্লাহর উম্মত আমি এক আল্লাহর বান্দা তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা আশরাফুল মখলুকাত আমি খলিফা আল্লাহর বাতিলের উৎখাতে জানি পয়দায়ে সামার আমরা কারলি কারলি আল্লাহর অলি আমরা ঈমান এনেছি ঠিক যাবে ঠিক আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে তারা কারলি আমি তাদের অলি তারা আমার আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিই যখনই অন্ধকার সেখানে নামাজ পড়েন আলো দিবেন কে যেখানে অন্ধকার সেখানে ইসলাম দেন আলো জ্বালিয়ে দিবেন কে ছেলে মেয়েকে বিয়ে দিবেন অন্ধকার কোন পাত্রে দিবেন ইস্তেখারা সালাত পড়েন দুই রাকাত নামাজ পড়েন রাতে আস্তাগফিরুকা বিইলমিকাল গায়বি আল্লাহ আপনার গায়বের ইলম দিয়ে আমি সাহায্য চাই আপনি ভবিষ্যৎ জানেন আমি জানি না এই ছেলে মেয়ে আমার জন্য ভালো হবে না খারাপ হবে আপনি দেখান একটা ব্যবসা করবেন যে কোনো কাজে লাগে রাসূল ইস্তেখারা সালাত পড়তেন আমরাও পড়ব সমাধান দিবেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে সব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্যই এই কোরআন আমি দিয়েছি বিইজনি রব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর কাছে আলো চায় তাকে আল্লাহ আলো দান করেন ঠিক না বেঠি আমরা আলো চাইব কার কাছে ইসলাম ছাড়া কোন দল নিয়ে কবরে গেলে কবর গজবে না ঠিক না বেঠি কবরে যেতে হবে নূর নিয়ে আল ইসলাম ও নূরুন ঠিক না বেঠি ইসলাম কি জোরে বলেন নূর এই যে করোনা করোনাতে মাদ্রাসা খোলা না বন্ধ হ্যাঁ হেফজখানা প্রথম করোনাতে খোলা এখনো খোলা কারণ কি বন্ধ কি বন্ধ কি স্কুল কিল্লে স্কুল বন্ধ স্কুলের হোলা নিল ফার্মের মুরগি আর মাদ্রাসার এগুলো হলো সাড়া মুরগি আপনি দেখেন ফার্মের মুরগিগুলো খুব অল্পতে মারা যায় ঠিক কিনা কারণ কি স্কুলে কোরআন নাই স্কুলে যদি কোরআন থাকতো স্কুল বন্ধ করতে হতো না হেফজখানা প্রথম খুললো সিভিয়ার করোনার সময় হায় রে করোনা নিজের আপন বাপ মারা গেছে সন্তান ধরে নেই ঠিক না বেঠি কি দুর্বিষহ জীবন দূরে নিয়ে ঠেলে দিয়ে চলে আসছে স্বামী স্ত্রীর কাছে যায়নি এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ দিলেন কে হেফজখানা প্রথম খোলা হলো হাফেজরা কোরআন তেলাওয়াত শুরু করলো করোনা দূর হতে লাগলো আস্তে আস্তে মসজিদ খুলে দিল প্রথম বলল 3 ফিট তারপরে 1 ফিট তারপরে উগ্গার গায়ে আরোগ্য পড়ে কোন মসজিদ থেকে করোনা ছড়ায় না ঠিক না বেঠি এখন কি অবস্থা বলেন সব খোলা শুধু কি বন্ধ স্কুল বন্ধ কেন বন্ধ করেছেন স্কুলে কোরআন দেন স্কুল খুলে দেন কোরআন আছে যেখানে রহমত আছে কোরআন নাই যেখানে রহমত নাই সবচেয়ে বেশি করোনায় মারা গেছে খবিশেরা 99% যেগুলো মারা গেছে মদ খাচ্ছিল অল্প কিছু তো এদিক থেকেও যাবে ঠিক না বেঠি ব্যক্তিগত জীবনে অপরিচ্ছন্ন নামাজ নাই রোজা নাই নিউ ইয়র্কে আমার কাছে আসলো হোয়ার ফ্রম ওয়ার দ্য হ্যান্ড ওয়াশিং পিপল আমরা হাত ধোয়া দিবস থেকে আসছি আরে এখানে ওয়াশ মাই হ্যাঁ বললাম আমার হাত দিবি আমি ডেলি 27 বার হাত ধুই হোয়াট ইয়েস আমাদের নবী 1400 বছর আগে ডেলি 27 বার হাত ধুইতেন 5 ওয়াক্ত নামাজে কয়বার হাত ধুইতে হয় 27 বার বলে নেবেন আমাদেরকে হাত ধোয়ানোর সিস্টেম শেখানোর কোনো দরকার আগে নাস্তিকেরা বলতো অপবিত্র হয় এক জায়গায় মুসলমান ধোয় আরেক জায়গায় ঠিক না বেঠি অপবিত্র তো আরেক জায়গায় হয় আপনি হাত ধুন কেন এখন আর কয় না ইসলাম সত্যটা জানে আপনার করোনা তো ফেটের ভিতরে ঢুকে আপনি হাত ধুন কেন আপনি মুখ ধুন কেন কারণ বাহিরে যেটা আছে ওটাতেই জীবাণু লাগে ভিতরে লাগতে পারে না ঠিক না বেঠি বাহির পরিষ্কার ভিতর এটা শিখিয়েছি ইসলাম
ইসলামে হাত ধুই আমরা ওজুর সময়, ঠিক না বেটি? কুলি করি, মুখ ধুই, নাক ধুই, যেটা ভিতরে আছে সেটা ধোয়ার কোনো দরকার? ঘুম আসতেছে, আপনারা যে কত ভালো মানুষ, এদেশে একদিন না একদিন কোরআন কায়েম হবেই, সেদিন বেশি দূরে নয়। কত শহীদের রক্তে আমার দেশ ভিজা, ঠিক না বেটি? কত মানুষ কোরআনের জন্য চোখের পানি ফেলেছে, আছে না নাই? এই ভোলাতে আলেমদেরকে আনা হতো যাতে নদীর ভাঙন থেকে যায়, কাজ হয়নি? হয়নি? তোজি মধ্যে যখন ভাঙা শুরু হয় আমাকে নিয়ে আসছে, এখানে আসে সেই লোক, ওই যে এই যে উডেন হান্নান ভাই না, হানিফ হতমিল আছে, এই হানিফ ভাই হেসে কাঁচা আসিল, মানে হাই গেছে। এটাই দুনিয়া, সকালের মুখরতা বিকেলেই শেষ, রং ধরা যৌবন জং ধরে আমাকে নিয়ে আসছে প্রথম নদীর ভাঙন ঠেকানোর জন্য। আমরা কি করেছি? আমরা কোরআন শরীফ পড়েছি আর কিছু ঢিল ফেলেছি, ওই ঢিলের বরকতে আল্লাহর ওলিদের বরকতে আল্লাহ বাংলাদেশের মতো চর জাগিয়ে দিয়েছে, ঠিক না ব্যাঠি? বরকত আছে না নাই? বরকত কমে নাই? ওই যে কোরআন পড়ে পড়ে ঢিল ফেলেছেন, বিশাল খনি আল্লাহ দান করেছেন, এক খনির ভিতরে গ্যাস তেল স্বর্ণ সব দিয়ে দিয়েছে, আর মাছ বোধহয় পাওয়া যায় না, ভোলার মতো মাছ দুনিয়ার কোন দেশে নাই, শুধু কোনা বেচেই অনেক পয়সার মালিক, ঠিক না বাটি? আর যদি কোনো মতে চিংড়ির ডিম পায়ও একসাথে লাখপতি কোটিপতি, কি বরকত আল্লাহ দিয়েছেন, কার কারণে দিয়েছেন, কার কারণে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেখানে অন্ধকার সেখানে আলোর দিকে আসো, ইসলাম ছাড়া কোনো দল করা যাবে না। কবরে গেলেই ফেরেশতা জিজ্ঞেস করবে, মা দিন, তোমার দিন কি? যদি কোন আমার দিন হলো লেলিন, আমার দিন মাউসুতুং, ফেরেশতারা কেউ এটা কি লই আইসো, তুইও সিনুস নাইও, ফিট 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 এতারে ফিট, আহারে সহজ জিনিসটা কেন বুঝেন না? তিনটা প্রশ্ন কবরে কয়টা, অন্য হাদিস আসছে পাঁচটা, কয়টা? শুধু রাসুলকে নিয়ে তিনটা প্রশ্ন কয়টা? মান হাজার রাজুল, রাসুলের ছবি ধরা হবে, বলা হবে লোকটাকে নবী মোর পরশ মনে, নবী নাম জপবেন কেন, জপতে হবে কার নাম? নবী মোর পরশ মনে, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজানের ধনি, নবী মোর পরশ মনে। শুধু নজরুলের একটা শ্রেষ্ঠ নাত আছে, আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে, আল্লাহ কে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। কবিরা চোর হয়, নজরুল চুরি করেছেন আল্লামা ইকবাল থেকে, রবি ঠাকুর চুরি করেছে মুস্তাফিজ লেখক থেকে, কবিরা চোর হয়। পরতে পরতে মিল, এমরাউল কায়েসের কবিতা নজরুল নিয়ে এসেছেন, এটা কৃতিত্ব তার, ঠিক কিনা? তিনি পড়েছেন কেফা নাবকে মিন জিক্রে হাবিব, সাবা মোয়াল্লাকের কবিতা হুবহু নজরুল নকল করেছেন, ছিল যে থা আলো হাসি ফুল দল ভালোবাসি, আজি সে থা কিছু নাহি বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীরে মাঝে নদী বহে ধীরে। নজরুল লিখেছেন আমি যদি আরব হতাম মদিনারি পথ, ওই পথে মোর চলে যেতেন প্রিয় নবী হযরত, আমি যদি আরব হতাম মদিনারি পথ। ভালোবাসা কোন মাপের দেখে,
আমি মদিনার পথ হলে আমার বুকের উপর দিয়ে রাসূল হাঁটতেন, আল্লাহু আকবার। মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে, ফুলে রেণু হয়ে হাসান হোসেন এসে এসে নাচত আমার বক্ষে, এসে চোখে আমার বইত নদী, পেশে নে আমার আমি যদি আরব হতাম মদিনারি পথ। এগুলো শুনলে খুশি হন কি? কে খুশি হন? মসজিদেরই পাশে আমার, আহারে আল্লাহ রে, কোনায় যায় এত ইলিশ মাছ, কোনায় যায় এত ভাঁটা মাছ, একটু শক্তিও নেই, জোরে কর না। মসজিদেরই পাশে আমার যেন গোরে হতেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি, এ বান্দা শুনতে পাবে গোরো আজাব থেকে গুনাগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। আল্লাহ কবুল করেন। এক ওয়াক্ত নামাজ পড়েন নাই মসজিদের পাশে, কবর দিলে কোনো লাভ? আর রাসূলকে অনুসরণ করেছেন, রাসূলের আদর্শ মেনেছেন, ভোলাতে কবর হলেও মদিনার সাথে যোগ করে দিবেন কে? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে শোনার কি সব গজনগল গায় আমার হুজুর গলে। পৃথিবীর সব সুর মুসলমানদের থেকে চুরি করা, ভারতের সুরের জনক ছিল আমির খসরু। তোমরা ওদেরকে নকল করো কেন? ওরা আমাদেরকে নকল করবে, ওরা তো চোর। এখনকার গানগুলো সব মুসলমানদের থেকে চুরি করেছে, ঠিক কিনা? মোকাবেলা লায়লা এটা ভারতের পাকিস্তানের একটা কাওয়ালি থেকে চুরি করেছে। কসম চাহে লে লো খুদা কি কসম, বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম, পাকিস্তানের একজন শিল্পী রাসূলকে নিয়ে গিয়েছেন, এটাকে নোংরা করে ঢুকিয়েছে ছবিতে, এটার অনুবাদ করেছেন আমাদের একজন প্রিয় ভাই। যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়। যেমন নজরুল নকল করেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আই মেরে আই সরওয়ারে আলম কর দে ডেরা পার, এটা নকল নজরুল এটা করেছেন। নজরুল যে সুরটা পছন্দ করতেন, উনি দুইটা করতেন সুর, একটা করতেন ইসলামিক আর একটা করতেন লিবারাল। শুকনো পাতা নো পর পায়ে বাজেছে ঘূর্ণি বায়, জল তরঙ্গের ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। এটা অশালীন না, সুন্দর সাহিত্য। আবার ইসলামিক করেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ কথা কি মনে হয় ওহি হয়েছে লোকটার উপর, কি অসাধারণ সাহিত্য। গানে যা দিয়ে গেছেন কেউ তাকে এক্সিট করতে পারবে না। এই নজরুল ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে নাথ,
আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহার সাগর, আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেলো রে মাফি, দুনিয়া হতে বে ইনসাফি জুলুম নিলোবি। আল্লাহকে মাফ করে দেন। আবার যখন হিন্দুদেরকে নিয়ে লিখছে, ঠাকুরও এটা লিখতে পারেনি, ব্রজবতী খেলে হরি খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। ঠাকুর হা করে আছে, আমিও তো হিন্দুদের সম্পর্কে এত কিছু জানি না। আবার যখন মুসলমানদেরকে নিয়ে লিখেছে, মুসলমান হুজুর রা করে দিছে, কি রে লেখে ডা, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, দার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহকে মাফ করে দেন। কি সুন্দর লিখেছে। এখন আমাদের কবিরা কবিতা লেখে, সদর ঘাটের উপর দিয়ে কাউবয়রা গেল, দুয়ারের সামনে স্যান্ডেল আ করে রয়েছে, মনে হয় জুতা দিয়ে কেড়ে ফিটি দি, ছাগল কোথায় গা। আরেক ছাগল কবিতা লেখছে, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুর তুরে বু, বুঝলেন, তোরে কুত্তার গু খাওয়াইলে গুরু মনে হয়, মূর্খ, কোরআন ছাড়া সাহিত্য হয় না, ঠিক কিনা? কবি নজরুল ছিলেন মওদুদ আহমেদের বাপের ছাত্র, মওদুদ আহমেদ সাহেবের বাপ ছিলেন কলকাতালিয়া টিচার মমতাজউদ্দিন সাহেব, এই মমতাজউদ্দিনের কাছে আরবি পড়েছেন নজরুল, আল্লাহ নজরুলকে মাফ করে দেন। ঠাকুর অনেক গুলি কবিতা লিখেছেন, কিন্তু ইসলামের জন্য ওনার কলমে কিছু ধরা পড়ে নেই, আফসোস। এত সাহিত্যের অঙ্গনে আপনি বিচরণ করেছেন, ইসলামের জন্য তো কিছু লিখতে পারতেন। শেষে একটা হেজাজের কাফেলা একটা বই লিখেছেন, ছোট্ট বই, আমরা নূরের দিকে যাব, নূর ব্যবসায়, নূর ব্যবসায় ওজনে ঠিক দিবেন, ওজন বেশি কম দিবেন আপনার দুনিয়াও শেষ, আখেরাত তো। এখন ডিজিটাল ওজনের ভিতরে হেরফের করে, আগে মিটার ঘুরায় না, আগে 10% বানা যায় আর মিটার রাজিকা মাপে হিকার দিবে। আমি এখান থেকে মাইপা নিয়ে ঘরে গিয়া মাইপাতে হিজে দেড় পাক, কয় কি রে, কয় নীতি নীতি হুয়ে গেছে। আমি বললাম নিলাম ছড়া, এটা হুয়াইলো কেমন, চোর এখনো আছে, তখনও ছিল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেরিয়ে দেখে যে একজন খেজুর বেচতেছে, রাসুল খেজুরের ভিতরে হাত দিয়ে দেখে যে ভিজা, কয় কি রে খেজুরের ভিতরে ভিজা কেন, কয় হুজুর জড়ি হয়েছে, কি হয়েছে, বৃষ্টি হয়েছে, রাসুল বলেন বৃষ্টি হলে তো উপরে ভিজবে, নিচে ঢুকলো কেমনে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাশালাই সাফিনা, ধোকাবাজ কোনোদিন আমার উম্মত হতে পারে না, ধোকাবাজ আমাদের সমাজে আছে না নাই, কত ধোকাবাজ, ধোকাবাজের তাড়নায় আমরা অস্থির, রাস্তা করে দুই দিন পরে রাস্তার সলবাকল উঠেছে, আল্লাহ তোরে পিটায়া তোর সলবাকল উঠায় ফেলবে, মানুষের পয়সা খাস, ইঞ্জিনিয়ার সাহেব মসজিদ করছে, আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের জান্নাত দিও, জান্নাত তোর মামুর বাড়ি, রাস্তার পয়সা মেরে ইঞ্জিনিয়ার বিল্ডিং করেছে, কোনো সওয়াব পাবি না তুই ইঞ্জিনিয়ার, চোর হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াবি, মানুষের সম্পদ আগুন, ঠিক কিনা, রাস্তার জন্য টাকা দিয়েছেন, যদি বাঁচে সরকারি ফান্ডে দেন আরেকখানে রাস্তা হবে, ঠিক না বেটি, কারণ রাস্তার উপরে ফকিরের হক আছে, হিন্দুর হক আছে, বৌদ্ধের আছে, সাপের আছে, ঠিক না বেটি। রাসুল বলেছেন গভীর রাতে তোমরা সফর করো না, আপনাদের কষ্ট হচ্ছে,
আপনার বই যদি কষ্ট করে, আমি ওই নিউ ইয়র্কে তারাবি পড়াইছিলাম, তো আমি বলে নিছি ভাই যাদের কমরে জোর নাই তারা দাঁড়াবেন না, সব ইয়ংরা আসছে প্রায় চল্লিশটা ছেলে, চল্লিশ পঞ্চাশটা ছেলে, সাড়ে তিন ঘন্টা লাগছে। তো তারা বিয়ে হলে জিজ্ঞাসা স্যার বই হচ্ছে এই কেছে You know, I have problem, man. It's so long, man. কই নামাজ এত লম্বা হয়? আরে তুই বই টায়ার্ড হয়ে গেছ, বাকি উনপঞ্চাশটা কয় যে শালা ভিতরে ভিতরে মুনাফিক দাঁড়ায় রয়েছে আমার ভাইয়েরা ক্লান্ত নাই, আজ গা বইছে গা তুই ব্যাটকে যাস কে বইছে। আমাদের নোয়াখালীর ভাষা হলো আন্তর্জাতিক মানের ভাষা, বলাও একই ভাষা, শুধু যেটা একটু বেশি কথা একই, খাইবেন যে বইলাম যে তখন আমরা বুঝি যে এটা নদীর উপরে চলে গেছে। আল্লাহ বরকত দান করে, নূর আছে যেখানে আমরা যাব, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছি তো? আজকে পর্যন্ত পাঁচ ওয়াক্ত আল্লাহ কবুল করে। একটু হাত উঠাই বলেন হে আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা, ফরজ মানুষের হক দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রতিদিন একশো আয়াত পড়বো, কয়শো? পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আপনি মিনিমাম দেড়শো আয়াত পড়েন, পাঁচ ওয়াক্ত ফরজ পড়লে আমরা সত্তরবার সুরা ফাতিহা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দ্বারা দাঁড়িয়ে একশো আয়াত পড়ে তাদের নামটা গাফেলদের কাতারে লেখা হবে না, আর যারা দাঁড়িয়ে পাঁচশো আয়াত পড়ে মুহসিনদের কাতারে তাদের নাম লেখা হয়ে যাবে। কষ্ট আসলেই সলাতে যান, কষ্ট দূর করে দিবেন কে? যে কোনো সমস্যার সমাধান সলাতে আছে না নাই? ইসলাম ছাড়া কোনো কিছু আমরা মানি না। আল্লাহর দিন যেখানে আমরা আছি, প্রতিদিন রাতে শোয়ার সময় মানুষকে মাফ করে দিবেন তাহলে এমনি জান্নাত পেয়ে যাবে। এটা তো বেসিক প্রশ্ন। নেতা হবেন একজন মোহাম্মদ সাল্লাল্লাহু আর কোন নেতা মানে না, নেতার জীবনই তো জানি না মানবো কেন। আমাকে এক ছেলে রাশিয়ার বললো আই ফলো দ্য লেলিন, ওকে ডিনো হিজ চাইল্ডহুড, লেলিনের শিশুকাল তুমি জানো কেন? ইয়ক লাইফ হাউ মেনি ওমেন হি ইউজ ইন হিজ লাইফ টাইম, কত বিডির কাছে গেছে জানো তুমি? কয় না জানি না। তো কি কসু মানুষ, সে আমাকে বলছে হোম ডি ইউ ফলো, তুমি কাকে অনুসরণ? মোহাম্মদ সাল্লাল্লাহু শিশুকাল জানো জানি কোরআন শরীফে আছে না নাই? আলামিয়া জিদ কাইয়াতিমান ফাআওয়া, তিনি এতিম ছিলেন, এতিমকে ভালোবাসতেন, এতিমের মাথায় হাত বুলালে তিনি বলেছেন হাতের নিচে যত পশম এত সওয়াব হয়ে যাবে। আবার বলেছেন এতিমের মাথা, এতিমকে যারা লালন পালন করে তারা আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে, বিধবাকে যারা আদর করবে তাদের ঘরে রহমত সবচেয়ে বেশি, মেয়ে বেশি যেখানে রহমত বেশি। আর আমাদের অনেক ভাইয়েরা মেয়ে বেশি হলে বউকে তালাক দেয়, আছে না? বলাতে নাই কত মাইয়া বেশি হয়, তুই কুলক্ষণ, তুই হলো নস। আচ্ছা মেয়ে বেশি হওয়া কার দোষ? ঠিকই কইছ, তালা তোরে বাফা। যশোরে জিজ্ঞেস করলাম মেয়ে হওয়া কার দোষ? ও গৌডিকে আল্লাহর দোষ। আলি গেরে ধর ক হুজুর আমি আর কবরা, বুঝেছেন এই যে ভুল হয়ে গেছে। আসলে মানুষ আল্লাহকে বড় ভালোবাসে, ঠিক কি না? আহারে এই যে সন্তান আশা, এটা তো দুনিয়ার কারো হাতে আছে? এটা কন্ট্রোল করেন কে? আজকের বিজ্ঞান বলছে এক ফোঁটা শুক্রির যেটা বাপের পিজর থেকে পাজর থেকে মায়ের ওভামে যায় এই এক ফোঁটার ভিতরে তিন লক্ষ জীবন থাকে। আল্লাহ যদি চান তিন লক্ষ শিশু একসাথে দিতে পারে, কিন্তু আল্লাহ বাছাই করে করে এই পৃথিবীর হাইস্ট রেকর্ড হলো বারোটা সন্তান একজন মাকে একসাথে দিয়েছে। আমাদের লোকেরা ক ছেলে হোক মেয়ে হোক কোগা কোগা
পুতুন ফাইসতে স্লোগান, কন্ট্রোল তো আল্লাহর হাতে। এই কয়েকদিন আগে এক মায়ের কয়টা হয়েছে একসাথে? কয়টা? পাঁচটা। তো কন্ট্রোল করবি কেমনে? সন্তান বেশি যেখানে বরকত বেশি, সন্তান বেশি ভোলাতে বরকত বেশি। যেই ঘরে সন্তান বেশি, যাদের অজ্ঞাতু গায় এরা ডরে কথা কয় না, কই বাড়ির হাঁস গাবার হয়েছে তুই চুপ থাক। এখন হয়েছে কি, যারা একটু পড়াশোনা করে এদের, এরা ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট। আর যাদের লেখাপড়া নাই, কই মামা তোর হোলাইন কোগা, ক বালিশ গনি কই। আমি আমার বাড়ির পাশে এবার গেলাম, দেখি যে এক একটার ঘরের থেকে ফুঁকের লাইন বাড়িতে। কই কি রে এগুন কে? ক না না, ইগো হয়েছে আর হোলা, আর এগুন হয়েছে হিকার হোলা। কইলাম কৌগা করি, কয় গনি কই আম হারাম মামা গনিল। তা আপনারা পারবেন কেমনে ওদের সাথে? এখন ক্ষমতা চলে যাচ্ছে ওদের হাতে, ঠিক কিনা? সন্তান বেশি যেখানে বরকত বেশি। তবে আল্লাহ বলেছেন, খুদা খাওয়া দেওয়ার ভয়ে তোমরা সন্তানকে হত্যা করে দিও না। নাহানু নারজুকুহুম ওয়াইয়াকুম, তোমাদেরও খাওয়ার দেই, ওদেরও খাওয়ার আমি দেই, ঠিক তবে ঠিক। সন্তান আসলে রিজিকের ব্যবস্থা করে দেন কে? তাহলে আপনি কেন টেনশন নিচ্ছেন? নূর আছে যেখানে আমরা যাব। আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। তবে ভালো কাজ সব সময় বরকত বাড়িয়ে দেন কে? রাসূল বলেছেন, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা, কেউ যদি সওয়াবের নিয়ত করে তারে সওয়াব দিয়ে দেন কে? এই মাহফিলটার খবর আমি শুনেছিলাম, হবে না। তারপরে আমাদের এই তিন বীর সন্তান আল্লাহর ওলিরা, এরা বলছে মাহফিলটা হবে। আপনারা বলেন তো, হলে লাভ হলো না ক্ষতি হলো? কেমনে বুঝাবো বলেন? এই মাসে আমার প্রায় 90টা থেকে 100টা প্রোগ্রাম হতে দেয়া হয়নি। কেন দেন? এটা কোরআনের বরকত, যেখানেই দিবা কোনো মাঠে জায়গা হবে না, পৃথিবীর কোনো মাঠে জায়গা হয় না, ঠিক কি না? কিসের বরকত? তোমরা পয়সা দিও তো মানুষ জোগাড় করতে পারো না। পয়সা দিলে মানুষ আইয়ে 50-500 টাকা এক ঘন্টা, এক ঘন্টার ঘরে কয় নেতা আরো হাসো বলছে, ঠিক বলবে বাদাম খায়ের বিড়ি। এরপরে যাওয়া সমুক নেতা যেখানে ইয়ার হরে নেতার দল পুলিশে ফিট, হিগাকে ভালো করে ফিট, ভালো করে ফিট, শালার প্রতি আর হাস্য নিয়ে অবদান। কি যে চলে আহা,